মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের মতো প্রসিকিউশনের আপিলের সমান সুযোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও সংক্ষুব্ধ ব্যক্তিদেরও আপিলের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে। সংশোধিত আইনে আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা হবে 3 মাস। আইনমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেলে সংসদের চলতি অধিবেশনেই সংশোধনী পাশ হবে। মাজহারুল হক মান্না, রিপোর্ট। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ আপিলের কথা জানালো। বর্তমান আইনে আসামিপক্ষ সব দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারলেও রাষ্ট্রপক্ষ শুধু এক অভিযোগের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। জটিলতা এড়াতে আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। বিশেষজ্ঞ মতামত জানতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, মানবাধিকার কমিশন ও আইন কমিশনের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। একজন সাজাপ্রাপ্ত যেমন তার বিরুদ্ধে সাজা এবং দণ্ড দুটার বিরুদ্ধে আপিল করতে পারে, ঠিক সমতার ভিত্তিতে প্রসিকিউশন যখন কেউ অ্যাকুইটেড হবে অথবা সেন্টেন্স প্রাপ্ত হবে, সে অ্যাকুইটাল এবং সেন্টেন্সের বিরুদ্ধে সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ দিয়ে আমরা এই আইনটিকে সংশোধন করব। আগামী দিন ক্যাবিনেটে আমরা নীতিগত সিদ্ধান্তের জন্য নিয়ে যাব। ক্যাবিনেট যদি একমত হন, নীতিগত সিদ্ধান্ত দেন, তাহলে পরে এই সেশনেই আমাদের সংসদে নিয়ে যাব এবং আশা করছি সংসদ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পাশ করার আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1973 সালের আইনের রায়ের বিরুদ্ধে আপিল হলো, কতদিনে আপিল বিভাগে নিষ্পত্তি হবে তা বলা ছিল না। সংশোধিত আইনে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আপিল নিষ্পত্তির সময়সীমা। রায়ের 30 দিনের মধ্যে আপিল করতে হবে, ঠিক তেমনিভাবে আপিলটাও আপিল বিভাগ 2 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, আপিল শুনানি শেষ করে রায় দিতে। অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের সুরক্ষা থাকায় সংশোধনী নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই। যে সংশোধনী করা হোক না কেন, যেহেতু এটা প্রোটেক্টেড ল আর্টিকেল 47-এর আন্ডারে, সেটা কোনো অসুবিধা হবে না, আইনগত কোনো অসুবিধা হবে না। একটা আইন চ্যালেঞ্জ করা হতে পারে যখন কোনো রকম অসমতা হয়, এখানে তো সমতা আনার আমরা চিন্তাভাবনা করছি। প্রস্তাবিত সংশোধনী পাশ হলে তৃতীয়বারের মতো সংশোধিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা।